হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই দ্য ইংরেজি নাম হল দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রাথমিক ধারণা তো আমাদের ফৌজদারি কার্যবিধির মধ্যে এক নজরে ফৌজদারি কার্যবিধির সংহিতা সংহিতাগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই এ অর্থাৎ এটি আঠারোশো আটানব্বই সালের পাঁচ নং আইন এর প্রকাশকাল বাইশ মার্চ আঠারোশো আটানব্বই এটি বলবৎ হয় পহেলা জুলাই আঠারোশো আটানব্বই সর্বশেষ সংশোধনী দুই হাজার বারো সালে তো ফর ফৌজদারি কার্যবিধি সংহিতায় যে আরও কতগুলো বিষয় আছে সেটা হলো এ আইনের অর্ধে আছে ছিচল্লিশটি খণ্ড আছে নয়টি দ্বারা আছে পাঁচশো পঁয়ষট্টিটি তফসিল আছে পাঁচটি পরিশিষ্ট একটি তো বন্ধুরা এই পর্যায়ে আমাদের ছক আকের ফৌজদারি কার্যবিধির সংহিতার যেই ছিচল্লিশটি অধ্যায় রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব তো এখানে খণ্ড আছে নয়টি আর অধ্যায় আছে ছিচল্লিশটি তো আমরা এই বিষয়টা যে শখটা খণ্ড অধ্যায় বিষয় এবং দ্বারা এই চারটা বিষয়ই একসাথে আমরা আলোচনা করব তো আমাদের খণ্ড প্রথম খণ্ডের দ্বারা অধ্যায় হলো এক প্রাথমিক বিষয় এক থেকে পাঁচ দ্বিতীয় খণ্ডে মধ্যে আমাদের অধ্যায় দুই ফৌজদারি আদালতের শ্রেণী ছয় থেকে সাতাইশ দ্বারা তৃতীয় অধ্যায় আছে আদালতের ক্ষমতা আঠাইশ থেকে একচল্লিশ দ্বারা চতুর্থ অধ্যায় আছে ম্যাজিস্ট্রেট পুলিশ ইত্যাদি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দ্বারা পঞ্চম অধ্যায় আছে গ্রেপ্তার পুনঃ গ্রেপ্তার পলায়ন ছিচল্লিশ থেকে সাতষট্টি দ্বারা তারপর আছে তৃতীয় অধ্যায়ের যেমন আরও আছে কি ছয় অধ্যায় হাজির হতে বাধ্য করা তৃতীয়খণ্ডে তৃতীয়খণ্ডের সাত অধ্যায় আছে দলিল ও অন্যান্য সম্পত্তির হাজির হাজির অর্থাৎ চুরানব্বই থেকে একশো পাঁচ ধারা ছ অধ্যায় ছিল আষট্টি থেকে তিরানব্বই সি তো অধ্যায় আট শান্তিরক্ষা ও সদাচ্চরণ মুসলেখা একশো ছয় থেকে একশো ছাব্বিশের এ অধ্যায় নয় বেআইনি সমাবেশ একশো সাতাশ থেকে একশো বত্রিশ অধ্যায় দশ জনসাধারণের উৎপাদ একশো বত্রিশের এর থেকে একশো তেতাল্লিশ অধ্যায় এগারো জরুরি ক্ষেত্রে অস্থায়ী আদেশ একশো চৌচল্লিশ অধ্যায় বারো স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ অধ্যায় তেরো পুলিশের নিবারণমূলক ব্যবস্থা একশো পঞ্চাশ থেকে একশো তিপ্পান্ন অধ্যায় চোদ্দ পুলিশকে সংবাদ প্রদান একশো চৌন থেকে ছিয়াত্তর অধ্যায় পনেরো অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদির আদালতের ক্ষমতা একশো সাতাত্তর থেকে একশো নিরানব্বই বি অধ্যায় ষোলো ম্যাজিস্ট্রেটের নিকটনালিশ দুশো থেকে দুশো তিন ষোলো ম্যাজিস্ট্রেটের নিকটনালিশ দুশো থেকে দুশো তিন দ্বারা অধ্যায় সতেরো ম্যাজিস্ট্রেটের কার্যক্রম চারশো চার দুশো চার থেকে দুশো পাঁচ ডি অধ্যায় আঠারো দুশো ছয় থেকে দুশো বিশ দ্বারা বাতিল অধ্যায় উনিশ অভিযোগের ধরন দুশো একুশ থেকে দুশো চল্লিশ অধ্যায় বিশ ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলার বিচার দুশো একচল্লিশ থেকে দুশো পঞ্চাশ অধ্যায় একুশ এক দুশো একান্ন থেকে দুশো উনষাটের দ্বারা বাতিল তো বন্ধুরা অধ্যায় বাইশ সংক্ষিপ্ত বিচার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি অর্ধা তেইশ দায়রা আদালতের বিচার দুশো পঁয়ষট্টি রেল থেকে দুশো পঁয়ষট্টি রেল দ্বারা দুইশো শীর্ষ দুই তিনশো ছত্রিশ দ্বারা বাতিল এই পর্যায়ে আমরা অধ্যায় চব্বিশ অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধান পঁচিশ অধ্যায় পঁচিশ অনুসন্ধান ও বিচারের সময় সাক্ষ্য গ্রহণ উলিভূতকরণ দ্বারা তিনশো তিপান্ন থেকে তিনশো পঁয়ষট্টি এর পূর্বে অধ্যায় চব্বিশে ছিল তিনশো সাঁত্রিশ থেকে তিনশো বাউন্ন দ্বারা ছাব্বিশ অধ্যায় ছাব্বিশ রায় তিনশো ষেষট্টি থেকে তিনশো তিয়াত্তর অধ্যায় সাতাইশ দণ্ড অনুমোদনের জন্য পেশ তিনশো চুয়াত্তর থেকে তিনশো আশি অধ্যায় আঠাশ দণ্ড কার্যকরীকরণ বিষদ তিনশো একাশি থেকে চারশো অধ্যায় উনত্রিশ দণ্ড স্থগিত মৌকুফ রদবদল চারশো এক থেকে চারশো দুইয়ের এ অধ্যায় তিরিশ পূর্ববর্তী খালাস বা দণ্ডদের চারশো তিন অধ্যায় একত্রিশ আপিল চারশো চার থেকে চারশো একত্রিশ অধ্যায় বত্রিশ রেফারেন্স ও রিভিশন চারশো বত্রিশ থেকে চারশো বিয়াল্লিশ অধ্যায় বত্রিশের এ আপিল ও রিভিশন নিষ্পত্তির সময় চারশো বিয়াল্লিশের এ অধ্যায় তেত্রিশ এত 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 দুই নং আদেশ দ্বারা বাদ করা হয়েছে অধ্যায় চৌত্রিশ উন্মাদ চারশো চৌষট্টি থেকে চারশো পঁচাত্তর অধ্যায় পঁয়ত্রিশ বিচার পরিচালনা ও প্রভাবিত করা চারশো ছিয়াত্তর থেকে চারশো সাতাশি অধ্যায় ছত্রিশ স্ত্রী ও সন্তানদের দেন বরণ পোষণ চারশো আষ্টি থেকে চারশো নব্বই অধ্যায় সাঁত্রিশ হেভিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ চারশো একানব্বই থেকে চারশো একানব্বই এ অধ্যায় আটত্রিশ পাবলিক প্রসিকিউটর চারশো বিরানব্বই থেকে চারশো পঁচানব্বই অধ্যায় উনচল্লিশ জামিন চারশো ছিয়ানব্বই থেকে পাঁচশো দুই চল্লিশ সাক্ষীর গ্রহণের জন্য কমিশন গঠন পাঁচশো পাঁচশো তিন থেকে আটের এ চারশো একচল্লিশ অধ্যায় সাক্ষীর বিশেষ বিধিমালা চারশো নয় থেকে পাঁচশো বারো এই পর্যায়ে আমাদের অধ্যায় হল বিয়াল্লিশ জামিন নামা সংক্রান্ত বিধান পাঁচশো তেরো থেকে পাঁচশো ষোলো অধ্যায় তেতাল্লিশ সম্পত্তি হস্তান্তর প্রসঙ্গে পাঁচশো ষোলোর এক থেকে পাঁচশো পঁচিশ অধ্যায় চৌচল্লিশ ফোজ দেরি মামলা স্থানান্তর পাঁচশো পঁচিশের এ থেকে পাঁচশো আঠাইশ অধ্যায় পঁয়তাল্লিশ অনিয়মতান্ত্রিক কার্যক্রম প্রসঙ্গে পাঁচশো উনত্রিশ থেকে পাঁচশো আটত্রিশ অধ্যায় ছেচল্লিশ বিবিধ অর্থাৎ পাঁচশো উনচল্লিশ থেকে পাঁচশো পঁয়ষট্টি দ্বারা তো বন্ধুরা আমাদের দ্বারা আলোচনাগুলো আমরা করে ফেলেছি এখন আমরা চলে যাব ফৌজদারি কার্যবিধির যেই তফসিল সমূহ রয়েছে সেই তফসিল আছে আমরা জানি পাঁচটি তো প্রথম তফসিলটি বাতিল দ্বিতীয় তফসিল আছে অপরাধসমূহের বিবরণ তফসিল তিন ম্যাজিস্ট্রেটদের ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা তফসিল চার ম্যাজিস্ট্রেটদের অতিরিক্ত ক্ষমতা তফসিল পাঁচ বিভিন্ন ফরম মোট তিপান্নটি ফরম রয়ে আছে আমরা আমাদের যেই অধ্যাভিত্তিক ধারাগুলো রয়েছে তো আমাদের দ্বারা এক থেকে পাঁচ হল প্রারম্ভিক দ্বারা ছয় থেকে সাতাইশ ফৌজদারি আদালত ও অফিসের গঠন দ্বারা আঠাইশ হতে একচল্লিশ আদালত সময়ের ক্ষমতা দ্বারা বিয়াল্লিশ হতে পঁয়তাল্লিশ ম্যাজিস্ট্রেট পুলিশ ও কার ব্যক্তিগণকে সাহায্য ও তথ্য প্রদান দ্বারা ছিচল্লিশ থেকে সাতষট্টি গ্রেপ্তার পলায়ন ও পুনরায় গ্রেপ্তার দ্বারা আষট্টি থেকে তিরানব্বই গ হাজির হতে বাধ্য করার ব্যবস্থা দ্বারা চুরানব্বই হতে একশো পাঁচ দলিল অন্যান্য অস্থাবর সম্পত্তি হাজির করতে এবং দ্বারা চুরানব্বই হতে একশো পাঁচ আদি ও অন্যান্য অস্থাবর সম্পত্তি হাজির করতে এবং বেআইনিভাবে আটক ব্যক্তিকে খুঁজে বের করতে বাধ্য করার করোনা না প্রসঙ্গে দ্বারা একশো ছয় থেকে একশো ছাব্বিশের কর শান্তিরক্ষা ও সদাচরণের জন্য সদন্যসলেখা প্রসঙ্গে দ্বারা একশো সাতাশ হতে একশো বত্রিশ বেআইনি সমাবেশ দ্বারা একশো তেত্রিশ হতে একশো চৌচল্লিশ জনসাধারণের উৎপাদ দ্বারা একশো পঁয়তাল্লিশ হতে একশো আটচল্লিশ স্থাপ সম্পত্তি বিষয়ক বিরোধ দ্বারা একশো উনপঞ্চাশ হতে একশো তিপ্পান্ন পুলিশের নিবারণমূলক ব্যবস্থা দ্বারা একশো চুয়ান্ন হতে একশো ছিয়াত্তর আমলযোগ্য ও অ আমলযোগ্য মামলা তো বন্ধুরা একশো সাতাত্তর থেকে একশো নিরানব্বই অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদের আদালতের একতিয়ার দ্বারা দুইশো থেকে দুইশো তিন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ প্রসঙ্গে ধারা দুশো চার হতে দুশো বিশ ম্যাজিস্ট্রেটের কার্যক্রম শুরু প্রসঙ্গে ধারা দুশো একুশ থেকে দুশো চল্লিশ অভিযোগ সম্পর্কিত ধারা দুশো একচল্লিশ হতে দুশো উনষাট ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলার বিচার প্রসঙ্গে দ্বারা দুশো ষাট হতে দুশো পঁয়ষট্টি সংক্ষিপ্ত বিচার প্রসঙ্গে দ্বারা দুশো পঁয়ষট্টির ক হতে তিনশো ছত্রিশ দায়রা আদালতে বিচার প্রসঙ্গে তারা তিনশো সাঁত্রিশে হতে তিনশো বাউন্ন অনুসন্ধান ও বিচারের দ্বারা তিনশো সাঁত্রিশে হতে তিনশো বাউন্ন অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসভা প্রসঙ্গে দ্বারা তিনশো তিপ্পান্ন হতে তিনশো পঁয়ষট্টি অনুসন্ধান ও বিচারের সময় সাক্ষ্য গ্রহণ গলিবদ্ধ করার পদ্ধতি তারা তিনশো ছষট্টি থেকে তিনশো সত্তর রায় প্রসঙ্গে দ্বারা তিনশো চুয়াত্তর চুয়াত্তর হতে তিনশো আশি দণ্ড অনুমোদনের জন্য পেশ প্রসঙ্গে দ্বারা তিনশো একাশি থেকে চারশো দণ্ড কার্যকর প্রসঙ্গে দ্বারা চারশো এক হতে চারশো দেড় কর মৌকুফ মকুফ রদ বদল প্রসঙ্গে দ্বারা চারশো তিন পরবর্তী খালাস বা দণ্ড প্রসঙ্গে দ্বারা চারশো চার হতে চারশো একত্রিশ আপিল চারশো বত্রিশ হতে চারশো ও রিভিশন প্রসঙ্গে হতে চারশো সাতাশি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ প্রসঙ্গে দ্বারা চারশো অষ্টাশি হতে চারশো একানব্বই হেভিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ দ্বারা চারশো বিরানব্বই হতে চারশো পঁচানব্বই পাবলিক প্রসিকিউটর প্রসঙ্গে দ্বারা চারশো ছিয়ানব্বই হতে পাঁচশো দুই জামিন প্রসঙ্গে দ্বারা পাঁচশো তিন হতে পাঁচশো আটের ক সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন পাঁচশো নয় হতে পাঁচশো বারো সাক্ষীর বিশেষ বিধিমালা চারশো ছিয়ানব্বই হতে পাঁচশো দুই জামিন প্রসঙ্গে দ্বারা পাঁচশো তিন থেকে পাঁচশো আটের ক সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন দ্বারা পাঁচশো নয়ের ক হতে পাঁচশো বারো সাক্ষীর বিশেষ বিধিমালা তো এখন আবার পাঁচশো দশ হতে তেরো হতে পাঁচশো ষোলো দ্বারা জামিন নামা সংক্রান্ত বিধান পাঁচ দ্বারা পাঁচশো ষোলোর ক হতে পাঁচশো পঁচিশ সম্পত্তি হস্তান্তর প্রসঙ্গে দ্বারা পাঁচশো পঁচিশের ক হতে পাঁচশো আঠাশ ফৌজদারি মামলা স্থানান্তর প্রসঙ্গে দ্বারা পাঁচশো উনত্রিশ হতে পাঁচশো আটত্রিশ অনিয়মতান্ত্রিক কার্যক্রম প্রসঙ্গে দ্বারা পাঁচশো উনচল্লিশ হতে পাঁচশো পঁয়ষট্টি বিবিধ তো বন্ধুরা এই ছিল আজকে আমার ফৌজদারি কার্যবিধির প্রাথমিক আলোচনা এবং বিভিন্ন অধ্যায় ভিত্তিক যেই ধারাগুলো রয়েছে সেই আলোচনা তো আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিবেন